পৈশাচিক বর্বরতা এক গৃহবধূর সাথে, এমন ঘটনা কার্যত বিরল। চার দিন ধরে অগ্নিদগ্ধ স্ত্রীকে ঘরে ফেলে রাখল স্বামী। এই চাঞ্চল্যকর ঘটনাটি বিশালগড় থানাধীন করইমুড়া এলাকায়। চার দিন পর এলাকাবাসীরা সেই বাড়িতে জড়ো হয়। অভিযোগ, গত চার দিন আগেই কোনো একটি কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্বামী গৌতম সাহা তার স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে স্ত্রীকে যে হাসপাতালে যেমন আনেননি, তেমনি স্ত্রীকে হুমকি দেয়, কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। সেই ভয়েই গৃহবধূ অসহ্য যন্ত্রণায় ঘরে বসেই কাতরাতে থাকেন। শুক্রবার রাত 10টা নাগাদ এলাকাবাসীরা সেই খবর পেয়ে অভিযুক্ত গৌতমের বাড়িতে জড়ো হয় এবং গৃহবধূর এই অবস্থা দেখে স্বামীকে উত্তম মধ্যম দিতে শুরু করে। আমরা আবার কাজে মিলল এই যে গৌতম সাহা, এরা জম্পির থেকে অনেক বছর হয়েছে আমাদের জায়গাতে, আমাদের গ্রাম আছে। তো আমরা নিজের আত্মীয় স্বজনের মতো পাড়া প্রতিবেশী হিসেবে আমরা তারা সবার লোক আমরা হিসেবে চলি। গৌতম সাহার পরিবার যে মেয়েটা, যে মেয়েটা আগুন লাগাইছে, মেয়েটাও একদম সরল সোজা। কয়েকদিন পরপর মেয়েটা বাপের বাড়িতে জায়গা গেলে আনে, এই করতে করতে দুইটা বাচ্চা হয়েছে। আমরা বেশি গুরুত্ব দিই না, কারণ স্বামী স্ত্রীর ঘটনা হইতেই পারে, অনেক কিছু হয়েছে। মেয়ের মা বাবাও আমরা দ্বারা কইছে, কইলে আমরা বলছি দেখেন ছেলেটাও দেখতে দেখতে সরল সোজা, আচ্ছা যেই হোক মেয়েটা জন্য একটু সরল, আপনারা ইচ্ছা মারতে নাই আমরা গ্রামবাসী দেওয়া। এরপর আজকে সাত দিন আগে নিয়ে মেয়েটারে কইছে খসড়া আনতে, দোকান থেকে আনছে, আনার পরে কইছে যে 1000 টাকা খরচ করে লাইছো, তোর বাবার বাড়ি থেকে আমার 2000 টাকা আইনা দিই। তো মেয়ে কইছে খরচা আনছি যে তোমার ঘরে লেগে আনছি, আমরা খাইতাম আনছি। কোয়ার পরে মেয়েটা শরীরে ক্যারাসিটিন ঢালিয়ে দিছে, দিয়ে মেয়েটার বাইরে দিয়ে আগুন লাগাই দিছে। তো মেয়েটা কোনো রকম বাইরে এটে দিয়া নিবাইছে নিজেরটা নিজে। নিবানোর পরে মেয়েটারে কইছে যে যদি কারো কাছে প্রকাশ করে কথা দিক তাহলে তোর একবার খাইতালাম। ওই মেয়েটা সরস্বতা এই ডরে একবার আগুন লাগাইছে, আবার দ্বিতীয়বার নিয়ে আমার কাটালা। এই হিসাবে মেয়েটা কারোর কাছে কইছে না। বেতা বেদনার জন্য অসুস্থ হয়েছে, বেতা বেদনা বলিয়ে নিয়ে দিছে, ডাক্তার দিবি নিছে না। মেয়েটার এদের রান্না করা কখনো চুলাত গিয়ে দেখেন সবকিছু ডিমের রাজন রতন যে আগুন জ্বালায় মেয়েটার দিছে রান্না করতো। তখন আমরা সন্ন্যাসের মেয়েটা কান্নাকাটি করে আমরা সন্ন্যাসের আসি, আমরা এলাকা সবাই আসি, মা বোন যারা আছে আমরা এলাকায় সবাই আসি। আইয়া দেখিলাম যে বয়স্ক লোকটা যারা আপনার তো বাড়িতে আছে, আপনার ফুল বড় এই অবস্থা কি থেকে আপনি কি জানা, আপনি জানেন না, কারো জানাইলেন না বা এলাকার কারো জানাইলেন না, আমরা গ্রামের মেম্বার আছে মেম্বার জানলো না বা জানাইছেন নি, তো আমি তো জানি না। তো না জানলে আপনি মেয়েটা রান্না করে এটা দেখতে আছেন, ডিম দিচ্ছেন, ডাল দিচ্ছেন, চাল দিচ্ছেন, এই অবস্থা মেয়েটা কষ্টিত অবস্থা, আপনার রান্না করছেন বসে এই কথা কয়ে গত আপনার গেলাম, কো আমি মারছি আগুন লাগাইছি। এই হিসাবে তো আমরা তো আর অন্য কিছু করতে পারি না, ছেলেটা দুইটা থাপড়া দিয়েছি আমি। ডাক্তার না থেকে বড়ি এনে দিছে যাতে কেউ না জানে, অর্থাৎ আমরা হলে আপনারা আনার উদ্দেশ্য ছিল যদি মহিলাটা আগুন লাগিয়ে ফুল হইতে চোখা কলিল মহিলারা ব্যবতার আত্মহত্যা নিজে করছে, কোন জবাব নাই। মহিলা স্বামীর নাম কি? গৌতম সাহা। এই জায়গাটার নাম কি? একরিয়া মোড়া 2 নম্বর ওয়ার্ড। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এলাকার মধ্যে কোন মা বোনের উপরে যাতে এইভাবে আক্রমণ না হয়, কোন ঘটনা যাতে এইভাবে একটার থেকে শিখবো সবাই, একটা মহিলা এইভাবে বইব যাতে এইভাবে না হয়, আমরা হ্যাঁ আইনের চূড়ান্ত সিদ্ধান্ত চাইতে পুলিশের খবর দিচ্ছে। পরে বিশালগড় মহিলা থানা পুলিশের হাতে অভিযুক্ত স্বামীকে তুলে দেন, পাশাপাশি গৃহবধূকে হাসপাতালে পাঠানো হয়। গৃহবধূর মুখ ও সারা শরীর আগুনের লেলিহান শিখায় ঝলসে গেছে, অবস্থা এমন যে এই ছবি প্রকাশ্যে দেখানোর অযোগ্য। এলাকাবাসীর প্রশ্ন, এতটা অমানুষ হতে পারে একটা মানুষ? ঘটনা ওই 7 দিন আগে আমার সেদিন ওর বাজে মালে খরচ করে হয়েছে, টাকা বলে খরচ হয়েছে, আমার ওকে বাহির বিদ্যে 2000 টাকা এনে দিতে আমি তাহলে এসে ততর্কি এসে রাখতে তেল ডাইলে আগুন লাগাই দিচ্ছি। বধূ নির্যাতনের হাজারো ঘটনা আছে, কিন্তু স্ত্রীকে আগুনে পুড়িয়ে ঘরে বন্দি করে রাখার মতো ঘটনা কার্যত বিরল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।